কালী পুজো বা দিওয়ালি যাই বলো না কেন, তো তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে কালী পুজোর ভ্লগ। হ্যাঁ গাইস, কোন রকম প্ল্যানিংই ছিল না বাইরে বেরোনোর, বাট থ্যাংক ইউ জানাই আমি সানিয়া খাতুন, সানিয়া নামে একজনকে, যে আমাকে আজকে দুপুরেই কমেন্ট করেছে যে দিদি কালী পুজোর ভ্লগ চাই। তো সত্যি কথা বলতে সেই কমেন্টটা পড়ে না আমার যাওয়ার মানে কালী পুজোতে একটু বেরোনোর আগ্রহটা আরো বেড়ে গেল, না হলে যাওয়া হতো কি আমি জানি না, অনেকটা অনেকটা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ এরকম ভালো ভালো কমেন্ট করার জন্য। তো যাই হোক, দিস ইজ মাই কাজিন সৈকত, বিটিএস লাভার, আরো অনেকে যাচ্ছে, কারা কারা যাচ্ছে তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। আর কি আর কি কি করছি, কোথায় যাচ্ছি একটু পরে দেখতে পাবে। আরো একজন যাবে, হ্যাঁ তাকেও তোমরা আমার ভ্লগে অলরেডি মানে অনেক কভার দেখেছো, তাকেও তোমরা দেখতে পাবে, সে এখন সাজগোজ করছে। চলো হাই করে দাও। সন্ধে 7টা বাজছে, তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আর দেখো আমরা এখানে 3 জন ছিলাম, সৈকত আলাদা ছিল। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি এই সুন্দর আলোকসজ্জার নিচে দিয়ে, কোথায় বলতো, দেবীপুরে। ইয়েস, আমাদের দেবীপুরে না খুব ভালো কালী পুজো হয়, গত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছো হয়তো। তো যাই হোক, আমরা চলে এসেছি দেবীপুর স্টেশনের আগে কিছুটা। এখানে এখানে পাগলা গারদ করা হয়েছে, মানে আর কতটা লাইন পড়েছে দেখো। আর এখানে বেশ ইন্টারেস্টিং একটা থিম করা হয়, গত বছর একটা ভূত রুত করা হয়েছিল, আমার তো বেশ মজা লেগেছিল, তো যার কারণে আমি খুব ইন্টারেস্টেড। আর অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ কি অনেকটা লাইন তোমরা বুঝতেই পারছো, তার কারণে কি করবো, মাঝে মাঝে একটা করে ক্লিপ নিয়েছিলাম আর ওয়েট করছিলাম যে কখন যাব। তো মিনিমাম 5 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট মতো ওয়েট করার পর ফাইনালি আমরা এখানে এন্ট্রি করে নিই। আর এই দেখো গাইস, পাগলা গারদের পাগলদের, মানে এদের এনার্জি লেভেলটা না আমার দারুণ লেগেছিলো, সিরিয়াস বলছি। মানে এরা যেভাবে সবাইকে এন্টারটেন করছিল, মানে যে কেউ এখানে ভয় খেয়ে যাচ্ছিলো, আমি যেহেতু আগের বছর গেছিলাম যার কারণে অতটা ভয় খাইনি, কিন্তু রুকসা তো এখানে এত ভয় খেয়েছে, মানে কি বলবো, পুরো ভয় একদম কেন্দ্রে দিয়েছে, বলার বাহিরে এত ভয় খেয়েছে। তো তোমাদেরকে আমি অরিজিনাল সাউন্ড একটু একটু শোনাচ্ছি, তোমরা শোনো। তো গাইস, তোমাদের কেমন লাগছে বলো, এইসব জিনিস তো আমার বেশ মজা লাগে, আমি বেশ উপভোগ করি। আর গত বছর না পুরো মানে লাইট অফ ছিল, যার কারণে একদম অন্ধকার ছিল, ভালো করে তো ক্যাপচার হয়নি, বাট এবারে বেশ লাইটিংয়ের কাজটা বেশ ভালো ছিল, কারণ কি সবগুলো ক্যাপচার হচ্ছে, তোমাদেরকে অন্তত শেয়ার করতে পারছি, তোমরা অন্তত ভালো করে দেখতে পাবে, কারণ গত বছর যেটা ছিল পুরোই অন্ধকার ছিল একটু। যাই হোক, তো এখানে দেখো কি অবস্থা, ওরা যে লেভেলের মানে করেছিল না, সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে। আর কোথায় কোথায় যাচ্ছি সবটা এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করবো। আর সবাই দেখো হাতে ফোন নিয়ে, মানে দারুণ, এখানে কেউ এমন নেই যে যারা মানে মজা পায়নি বা ভালো লাগেনি। কিন্তু এই কোণে দাঁড়ানো মাস্কওয়ালা ভাইটাকে দেখে মনে হলো বেচারা খুব মনে দুঃখ নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, আর এই দুটো ভাইকে দেখো, দেখেছো এখনকার বাচ্চা কাচ্চারা না এত বদমাস। তারপর এই কাকু এক বাচ্চাকে নিয়ে ঢুকেছিল, বাচ্চা তো ভয়েই সরাই পালিয়ে গেছে। তারপর যে যার মতো বুঝতেই পারছো সবাই এনজয় করছে। আর তোমাদের কেমন লাগলো বলো। আর শেষমেশ তোমাদেরকে প্রতিমাটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে রয়েছে প্রতিমা, একদম ব্যাক সাইডে ছিল, আর এটাতেই আমরা ফার্স্ট এন্ট্রি করেছিলাম। দেন আমার তো সুপার লেগেছে, আমি এবার বেরিয়ে পড়লাম। আর প্রতিমার এইখানে এসে শেষে এসে আমি রুকসার মতো ভয় পেয়ে গেছি এই ছেলেটার অ্যাক্টিং লেভেল দেখে। তোমরাই দেখো, মানে কি বলবো, এমনভাবে মালাটা পড়াতে এসেছিল না, আমি তো জাস্ট মানে একদম সফট হয়ে গেছি, একদম আচমকাই ভয় পেয়ে গেছিলাম। আর ওরা সত্যি মানে যেভাবে পাগলা গারদ থিমটা করা হয়েছে, ওরা ওদেরকে দেখে অরিজিনালি পাগলই মনে হচ্ছে, হয়তো পাগলের ভিতরে সবাই একে একটা হ্যান্ডসাম বয়, বাট সবাইকে দেখে কিন্তু পাগলই মনে হচ্ছে। আর এটাই কিন্তু অ্যাক্টিং লেভেলের একদম চরম পর্যায়ে, যাকে বলা হয় যে যে থিমটা করা হয়েছে সেটাতে একদম ফুটে উঠেছে। যাই হোক, আমার তো একদম সুপার লেগেছে, 10 অফ 10। তো যাই হোক, এরপর কোন প্যান্ডেলে যাওয়া যায় দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমরা চলে যাচ্ছিলাম এই যে দেবীপুর যে গার্লস হাই স্কুল আছে সেখানটাতে, এখানে কিন্তু বড় সড়ো মেলা হয়। আর গত বছর থেকে এবছর মনে হলো প্যান্ডেল কম হয়েছে দেবপুরের, মনে হলো যেন আলোকসজ্জাটা একটু কম রয়েছে, কারণ গত বছর আরও অনেক প্যান্ডেল হয়েছিল। যাই হোক, দেখি ভেতর ভেতর আর কোথায় কোথায় হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো গাইস, এইখানে আমরা হচ্ছে দেবপুর গার্লস হাই স্কুলের গেটের সামনে গাড়িটা রাখলাম, দেন এখান থেকে চলে যাবো সোজা প্যান্ডেলের সামনে। আর এই যে গাইস প্যান্ডেলটা দেখো, জাস্ট ওয়াও। আচ্ছা, এখানে একটা কথা ছিল যে তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে প্যান্ডেলগুলো কেমন লেগেছে, মানে তোমরা কমেন্টে কি লিখবে, খুব সুন্দর, না না একদমই কেউ লিখবে না, এখন
একদম যাকে যেটাই জিজ্ঞাসা করি না সবাই কিন্তু একই কমেন্ট করবে, এটুকু আমি শিওর। আর সেটা হলো সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমি জানি এই কমেন্টটাই সবাই করবে। ঠিক আছে, দেখা যাক কে কোনটা করে, কেমন লাগলো প্যান্ডেলগুলো। তো যাই হোক, এই দেখো বাইরের থিমটা কিছুটা, মানে বাইরের লুকটা কিছুটা এরকম ছিল। তারপর ভেতরের দিকে যাবো, ভেতরে চলেও এসেছি। আর ভেতরের মানে এখানে বেশ সুন্দর করা হয়েছিল, পাখিদুরোর সামনে এমন কেউ নেই যারা ফটো শ্যুট করেনি। আর তারপরে তো আমাদেরও দেখে মনে হচ্ছিল যে ফটো এখানে একটা তুলতেই হবে, কিন্তু গাইজ মানে ফাঁকা পাচ্ছিলাম না, সব সময় যে কেউ দাঁড়িয়ে রয়েছে। তারপর এই প্যান্ডেলে এসে না দুটো ফরেনারকে দেখলাম, ওই যে দেখতে পাচ্ছ। আর দেখে বেশ ভালো লাগলো যে ওরা বাঙালির উৎসবটাকেও বেশ ভালো রকমভাবে এনজয় করছিল। তোমরা দেখতে পাচ্ছ ওরা সব সময় ক্যামেরা অন করে রেখেছিল, ক্যামেরা করছিল সব কিছুগুলোকে। তো সেটা আমার দেখে বেশ ভালোই লাগছিল। যাই হোক, তো প্রতিমাটা অ্যাট লাস্ট তোমাদেরকে দেখলাম, এই যে এরকম টাইপের করা হয়েছিল। তারপর এই যে দাদা বৌদিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওর ফ্রেন্ড, তার ওয়াইফ। যাই হোক, তারপর ওদের ফটোশ্যুট হয়ে গেল। তারপর এখানে এই যে একটা ঘোড়া ছিল, দুদিকেই দুরকম ছিল। তারপর ফাইনালি পাখির সামনে একটু ফাঁকা জায়গা পেলাম, তো ভাবলাম চলো রূপসাকে নিয়ে একটা ফটো করা যাক। তো ও তো ভিডিও ভিডিও করতেই চায় না, তাও একটু একটু হলো। যাই হোক, এখানে অনেকটা উঁচু করা ছিল, যার কারণে ঘাড় তুলে তুলে দেখতে হচ্ছিল এরকম একটা ব্যাপার। ওকে গাইজ, তো এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর করে তোমাদের সামনে প্যান্ডেলটাকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু সরি, আমার এলাকার কোনো কিছু হলে সেটা তোমাদের সামনে তুলে ধরলে আমার সেটাকে না খুব আনন্দই লাগে, খুব ভালো লাগে। তো মোটামুটি ঘোরা তো কমপ্লিট, প্যান্ডেল থেকে বেরিয়েও পড়েছি, আর লোকেশনটা কিছুটা এরকম ছিল। আর এখানে না এসে আরও একটা আমার শখ মানে পূরণ হতে হতেও হলো না, এই যে মানে ডান্সিং কারগুলো এগুলোতে না আমার ওঠার খুব শখ ছিল। আর আজকে সাথীও পেয়েছিলাম রূপসাকে, কিন্তু ব্যাড লাক হলো না, কারণ অনেকটা সময় লাগতো, অনেকক্ষণ ওয়েট করতে হতো। তো ঠিক আছে, নো চাপ, নেক্সট টাইম যখনই হোক না কেন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো, কারণ কি ওটাতে আমি প্রচণ্ড ভয় পাই, নাগরদোল্লাতেও ভয় পাই। তো আমি ভেবেছিলাম যে ভয়টাকে আজকেই জয় করব, সেটা আর হলো না, নেক্সট টাইম হবে। তো এখানে আমরা চলেছিলাম, আর এখানে না লম্বা লাইন ছিল, আর এখানে এত দেরি হচ্ছিল না। তারপরে কী বলবো, এই যে এখানে দাদা বৌদি ছিল, তারপর আমরা এখানে পিছনে দাঁড়িয়েছিলাম। তারপর বৌদিকে বললাম একটা হাই করে দাও তো। তো এখানে ওয়েট করতে করতে আমরা তো সবাই ধৈর্য হারিয়ে ফেলছিলাম, মানে এত দেরি হচ্ছিল, আর ওইটুকু প্যান্ডেলের মধ্যে কি এমন হচ্ছিল ভাই। আর আমরা তো বেশি ইন্টারেস্টেড ছিলাম, কারণ কি বাইরে অনেক আওয়াজ আসছিল, আর এই যে এরকম টাইপের দেখতে পাচ্ছ গেটের মধ্যে কিরকম বৃষ্টি পড়ছে, মানে আমরা ভাবছিলাম কি নাকি ভেতরে হচ্ছে। আর কিন্তু যেটা হলো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমরা জাস্ট গেটের বাইরেই ওয়েট করছি, এবার জাস্ট গেটটা ওপেন হবে, আর কেউ একজন বলে উঠছে নাকি ভিডিও করা যাবে না ভেতরে, ভাই কার কথা কে শুনে। যাই হোক, তারপর ফাইনালি আমাদের এখানে গেট ওপেন হয়ে যায়। আমি তো বিরাট ইন্টারেস্টেড ভাই, এতক্ষণ ওয়েট করার পর ঢুকছি, মানে বুঝতে পারছো, কিন্তু ভেতরে ঢুকে তো ভাবলাম এই বাবা এটা আবার কি, মানে লাইটগুলো অফ হয়ে গেলো দিয়ে এরকম ডিজে লাইটগুলো জ্বালিয়ে দিল, মানে রং চকে লাইট। যাই হোক, সেটা তো বড় কথা নয়, কিন্তু ভাবলাম যে আরেকটু ভেতরে গেলে হয়তো আরও কিছু হবে। কিন্তু বিশ্বাস করো গাইজ, এখানে ঢুকে একটু ইন্টারেস্টেড ছিল না, শুধুমাত্র জোরে জোরে ভূতের আওয়াজ হচ্ছিল, বাস গান চালানো ছিল এটাই আর কি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, মানে ভেতরে দু একজন ছেলে জাস্ট ভূত সে দাঁড়িয়ে আছে, কিছু তো করবে অ্যাক্টিভিটি কিছুই করেনি। এই দেখো এরকমভাবে পুরো মানে কি বলবো, মানে আমরা এতক্ষণ ওয়েট করার পর ভাবলাম একটু ইন্টারেস্টেড কিছু পাবো, মানে না তো ভয় না তো কিছু, শুধু ধোঁয়া উঠছিল আর গান হচ্ছিল আর কিছু না। তার মধ্যে আমাদের রুক্স আবার দেখো কিরকম ভয় খেয়ে গেছে। যাই হোক, কেউ তো একজন ভয় পেয়েছে, কিন্তু এদেরকে দেখে না আমাদের এখানে আর থাকতে ইচ্ছে করছিল না, এত বোরিং লাগছিল ভিতরে, তোমাদেরকে কি বলবো। তোমরাই দেখো মানে কোনো রকমের কিছুই নেই, আগের পাগলা গারদটা আর এটা দেখো, ওনে আকাশ আর পাতাল ডিফারেন্স। দাদার একটা ছেলে ছিল, তার সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছে, ওদের কোনো কি, ওদের নিজেদের মধ্যেই ওরা ব্যস্ত, নিজেদের জীবনেই ওরা ব্যস্ত। যেহেতু থিমটা একটু ভয় দেখানোর মতো ভূতের করা হয়েছে, তাহলে একটুখানি তো কিছু না কিছু করতে হবে। তো এখানে আমি সত্যি বলছি অনেকটা নিরাশ হয়েছে, আমি নয় যতজন ছিল সবাই, মানে এতক্ষণ ওয়েট করে আর এরকম। যাই হোক, তো নেক্সট টাইম আমি বলবো এদেরকে আরও একটু ডেভেলপ করার দরকার আছে। গত বছর এদের থিম আলাদা রকম ছিল, কারণ আমি এখানে এসেছিলাম, আর এই বছর হয়তো এরা ফার্স্ট টাইম এটা ট্রাই করলো, যার কারণে হয়তো যাই হোক ইটস ওকে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এবার যাচ্ছিলাম নেক্সট কোন প্যান্ডেলে যাওয়া যায়। এখানে কিন্তু অনেক প্যান্ডেল হয়, আর এই দেখো এই আলোকসজ্জার নিচে না আমরা অনেকে অনেক ছবি তুলেছি, বেশ ভালো ভালো। আর সত্যি কথা বলতে এরকম জায়গায় হাঁটতে আমার বিরাট লাগে, মানে গাড়িও চাপতে হবে না। তারপর আমরা চলেছিলাম ওই মাঠের মাঝখানে, একটা প্যান্ডেল হয় আমি গত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওখানে যাবো। আর এই মাঝখান দিয়ে না প্রচুর সরু রাস্তা, তার জন্য আমরা হেঁটে যাওয়াটাকে চুজ করলাম। তো এখানে আমরা ওয়েট করছিলাম যে গাড়িটা ডেকে তারপর হাঁটা শুরু করবো, বেশ খানিকটা কিন্তু হাঁটতে হয়, কিন্তু অনেক বড় প্যান্ডেল হয়েছিল আগের বার। আর এখানে তো আমি মজা করতে করতে হাঁটছিলাম, গত বছর তো এতই ভিড় ছিল, আর আজকে জানি না কেন এত ভিড় কম, মেবি এখানে কালকে হয়তো ভিড় হবে, কারণ আমরা বেরিয়েছিলাম সানডে, মানে একদম কালী পুজোর দিন, কালী পুজো তো এখানে দু তিন দিনে হয়, মানে সব জায়গাতেই হয়। যাই হোক, এখানে তো ফাঁকা রাস্তা পেয়ে বেশ মজা করে হাঁটাহাঁটি করছিলাম, আর এখানে রুকসাকে ধরে টাঁটাটি করছিলাম।
সত্যি কথা বলছি, একটা মনের কথা, আমার চারপাশে যারা থাকে না তারা সবাই খুব শান্ত প্রকৃতি, তার মাঝখানে আমি কোত্থেকে একটা অশান্ত প্রকৃতি, যার কারণে আমাদের মিসম্যাচ হয়ে যায় মাঝে মাঝে। বাট ইটস ওকে, আমি ম্যানেজ করে নিই, তারাও করে নেয় আমাকে। তো যাই হোক, আমাদের কোনো প্রবলেম হয়নি এখানে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে বেশ যাচ্ছিলাম, তারপর প্যান্ডেলটা দেখে না আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম, কেন তোমাদেরকে বলছি। তারপর এরকম আলো দিয়ে সাজানো ছিল, তো এখনও পৌঁছায়নি, অনেকটা বেশ হাঁটতে হয় কিন্তু, অনেকটা রাস্তা মাঠের একদম মাঝখানে। তো এই দেখো প্যান্ডেলটা কিছুটা এরকমভাবে করা হয়েছিল। কেন আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, গত বছরের যারা ভ্লগটা দেখেছো তারা যদি এই প্যান্ডেলটা দেখে থাকো, এত বড়, এত লেভেলের ভালো হয়েছিল না, তার মানে পরিমাণে, তার কম্পেয়ারে তো কিছুই হয়নি এবছর। কেন দেবীপুরবাসীরা কেন এরকম করেছে আমি জানি না ভাই, আমার কোনো আইডিয়া নেই, যদিও আমি ঘুরতে এসেছি জাস্ট এইটুকু। কিন্তু সিরিয়াসলি বলছি, আমি ভেবেছিলাম এখানে বিরাট, মানে গত বছর যেটা দেখেছিলাম সেই হিসাবে আমি আইডিয়া করেছিলাম যে এবার হয়তো আরও একটু ভালো, আরও ভালো হবে। তো যাই হোক, কি আর করা যাবে, যেমনটা হয়েছে তেমনটাই মেনে নাও। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রতিমা, আর এরকমভাবে কিছুটা ওপরটা সাজানো ছিল সিলিংটা। তারপর এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম, বেশি কিছু তো দেখার ছিল না, তারপর বেরিয়ে পড়লাম। তো গাইস, তোমরা আন্দাজ করতে পারবে না যে আমি একটা রেকর্ডকে কতবার করে আমি করছি, মানে ট্রাই করছি, আর এত বাজে একটা ভয়েস আসছে, কারণ কি আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, এমনিতেই আমার ভয়েসটা একটুখানি লাউড, তার উপর আবার এরকম একটা বাজে অবস্থা গলার। যাই হোক, গতদিন ওই যে বললাম না কালী পুজোতে ঘুরে আর কি, এই যে ব্লগটা দেখছো সেই দিন ঘোরার পরেই এই অবস্থাটা হয়েছে, তারপরের দিন রেকর্ডটা দিচ্ছি, মানে বুঝতেই পারছো। তারপর আমরা ইচ্ছে মতনে চলে এসেছিলাম যেখানে এরকম একটা প্যান্ডেল করা হয়েছিল, আর এই প্যান্ডেলটা দেখে আমার জিরাটের কথা মনে পড়ে গেল, জিরাটেও সেম টু সেম একটা প্যান্ডেল ছিল এরকম টাইপের, সেখানে কালারটা একটুখানি আলাদা ছিল। দেন যাচ্ছিলাম ভেতরের দিকে, ভিড়ভাড়টা খুবই কম ছিল এবার, গত বছরের তুলনায় আমি যদি বলি ভিড়ভাড়টা অনেকটা কম ছিল। আর এখানে প্রতিমাটা তোমরা দেখলে কিছুটা এরকমভাবে সাজানো ছিল, দেন হঠাৎ করে আমার মুডটা কিরকম যেন একটা অফ হয়ে গেছিলো, কেন জানি না। তারপরে মনে হলো ও আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে তো মানে মুডটাকে একটুখানি চাঙ্গা করতে হবে। তারপর এখানে খেয়ে নিলাম হর হর মহাদেবের ফুচকা, তারপর এখানে খেয়ে নিলাম একটুখানি কুলফি, আর দেন সিরিয়াসলি বলছি গাইস, এই কুলফিটা খেয়ে না একদম পুরো কী বলবো, মুডটাই পুরো ফ্রেশ হয়ে গেলো, গলাটা খারাপ হয়ে গেছে, একদম পুরো চুমু। তো যাই হোক, চলো নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। আরও কিছু কিছু প্যান্ডেল আছে যেগুলো আমাদের বাড়ির দিকে আরও রয়েছে, এবার আমরা সেই দিকে রওনা দিয়েছি, মানে আমাদের দেবীপুর স্টেশন থেকে একদম ঘোরাঘুরি হয়ে গেছে কমপ্লিট। এবার আমাদের মানে যে গ্রামের দিকে ঢুকবো সেই রাস্তাতেও কিছু প্যান্ডেল হয়েছে যেগুলো আমরা দেখিনি, ভাবলাম যে বাড়ি যাওয়ার পথে দেখবো। তো চলো গাইস যাওয়া যাক। চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে শিবতলা। তো কিছুদিন আগে মানে কালী পুজোর আগে না আমি কমিউনিটিতে জিজ্ঞাসা করেছিলাম সবাইকে যে কোথায় কালী পুজোর প্যান্ডেল ভালো হয়, সেখানে আমি যাব। তো আমাকে দুজন কমেন্ট করে জানিয়েছিল যে পান্ডুয়া, আর একজন বলেছিল যে গুড়াপের সামথিং কোন একটা জায়গার নাম বলেছিল। তো আমার পান্ডুয়াতে যাওয়ার সিরিয়াসলি বলছি অনেকটা ইচ্ছা ছিল, এখনও ইচ্ছা আছে, যাওয়া হবে কিনা জানি না। পান্ডুয়াতে 3-4 দিন ধরে পুজো হয়, কালী পুজো হয়, তো দেখা যাক, যদি তোমরা ব্লগ পাবে যদি যাই অবশ্যই। আর গুড়াপটা তো এখান থেকে অনেকটা দূরে আসা যাওয়া হবে বলে আমার মনে হয় না। তো আমি একটুখানি সফট হয়েছিলাম যে দেবীপুরেও তো খুব ভালো হয়, কিন্তু কেউ কমেন্ট করলো না কেন যে দেবীপুরে আসো। তো যাই হোক, এখানে এসে বুঝতে পারলাম যে এবছর কিছু তো একটা গণ্ডগোল হয়েছে, যার কারণে এখানের আলোকসজ্জা বলো, প্যান্ডেল বলো, যাই বলো না কেন, অনেকটা মানে হাফ হাফ বলা যেতে পারে, 50% কম হয়েছে। অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ আছে, তার কারণেই হয়তো এরকমটা হয়েছে। আর দেখো, নিজের এলাকা বলে যে সবসময় বাড়িয়ে চাড়িয়ে বলবো সেরকমটা তো নয়, এখানে যেরকম সুন্দরটা হয় তার তুলনায় অনেকটাই কম হয়েছে বলে আমার তো পার্সোনালি মনে হয়েছে। আর আমি তো সবসময় সত্যিটা তোমাদের সামনেই তুলে ধরবো, নিজের হোক বা যাই হোক, আর খারাপ ভালো তো হতেই থাকে, তাই না? তো আসছে বছর আবার হবে, চাপ নেই চাপ নেই, সব ঠিক আছে সব ঠিক আছে। তারপর এখানে চারিদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, আর এখানে দেখো বৌদিরাও ছিল, বৌদিরা আসলে এসেছিল টোটোতে আর আমরা গাড়িতে, তবুও মানে আমরা সব একসাথে একসাথে হয়ে যাচ্ছিলাম, মানে এত সুন্দর একটা কোইন্সিডেন্স ছিল না, সুপার ছিল। তারপর এই যে তোমাদেরকে দেখাচ্ছি এক একটা করে, এইগুলো আমি নিয়েছি ক্লিপগুলো, আমার বেশ মনে হচ্ছিল যেরকম এরকম করে একটু তোমাদেরকে দেখাবো। এই দেখেছো, এত ঠান্ডা পড়েছে না, রাত 10টা বেজে গেছে, তোমরা এত আলোর মধ্যে বুঝতে পারছো না, আমি নিজেই বুঝতে পারিনি যে রাত 10টা বাজছে। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে দিকে, বাবা এতো অন্ধকার। তো যাই হোক, দেবীপুর থেকে কারা কারা দেখছো আমাকে নামগুলো বলো তো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেবো। দেবীপুর থেকে যারা আছো সবাই কিন্তু অনেক 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 ভালোবাসা দাও। আর সানডের দিন কারা কারা ঘুরতে গেছিলে কালী পুজোর দিন সবাই সেটাও জানিও, ঠিক আছে? তো এই প্যান্ডেলটাই কিন্তু লাস্ট, এইটা দেখে সোজা বাড়ি আর নয়, অনেক হয়েছে। তো দেখে নাও, এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তাই ভাবলাম শেষেই তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখানে হচ্ছিল পুজো, তোমরা এতগুলো প্লেট দেখে বুঝতেই পারছো এখানে প্রসাদ রাখা হয়েছে, পুরোহিত মশাই রয়েছে, দিয়া জ্বলছে, মোমবাতি জ্বলছে, মানে একটা এলাহি ব্যাপার। তো আজকে আমি একটা কমন জিনিস দেখলাম যে প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু পুজো হচ্ছে, মানে আমরা জানি না, গত বছর আমি দেখিনি, মেবি অন্যদিন হয়তো গেছিলাম তো আমার ঠিক মনে নেই, যাই হোক কিছু একটা হবে। তো এই প্যান্ডেলটা ঘোরাঘুরি করে একদম বেরিয়ে চলে এসেছি, আর এবার কিন্তু সোজা বাড়ি যাবো ভাই, আর নয় অনেক হয়েছে, সোজা চলে এলাম একটা আপ্যায়ন হোটেলে, মানে একদম প্যান্ডেলের পাশেই ছিল আমাদের বাড়ির কাছাকাছি। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো। এখানে দেখো রূপসাকে দেখো ভাই, ও ভিডিওটা দেখলে আমাকে পুরো গালাগাল করছে মনে মনে, আমি জানি না, ছোট্ট স্টিকার বসিয়ে দিলাম মুখে, না হলে হয়তো মনটা খারাপ হয়ে যাবে ওর। যাই হোক, কোনো ক্লিপ ছিল না তাই জন্য ওটাই দিতে বাধ্য হলাম, আর কি করবো গাইজ, তখন রূপসাকে দিয়ে দিলাম বাড়িতে পৌঁছে, দেন আমি চলে যাচ্ছি বাড়ি। তোমরা হয়তো ভাবছো রূপসা এখানে কি করছে, তো রূপসা এসছে মামার বাড়ি প্লাস আমারও বাড়ি। তো যাই হোক, চলো গাইজ বাড়ি পৌঁছে দেখা হচ্ছে।
চলে এসেছি বাড়ি, আর এখন বাজে 10:43, 11:15 বেজে গেছে। আর আজকে দারুণ মজা হয়েছে, সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি। আর কালকে আবার একটা ব্লগ আসতে পারে যদি কালকে যাই, কারণ কি এখানে তো 3 দিন করে মানে কালী পুজো হয়। তো যাই হোক, আজকের তো বেশ ভালো মজা হয়েছে, অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছিল, বাট আগের বছর থেকে একটু কম হয়েছে বলে আমার মনে হয়েছে। তো যাই হোক, ভিডিওটাকে এবার এন্ড করে দিই, চলো তো দেখা হচ্ছে নতুন একটা মজাদার ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। তো চলো, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে দিও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ, টাটা।